সোমবার ভোরে ছত্তিশগড়ে সিআরপিএফ এর 50 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে ঝামেলার কারণে আকস্মিক গুলিচালনার ঘটনায় 4 জওয়ান প্রাণ হারালেন। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ থানার দেবগ্রাম স্টেশনপাড়া এলাকার বাসিন্দা রাজীব মণ্ডল নামে বছর 31-এর এক সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় আহত হয়ে আরও কয়েকজন জওয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, 2010 সালে সিআরপিএফ এর চাকুরিতে যোগ দেন রাজীব মণ্ডল। এলাকায় অত্যন্ত ভদ্র, নম্র ও শান্ত মেজাজের ছেলে বলে যথেষ্ট সুনাম ছিল রাজীবের। পরিবারে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও ছোট্ট দুটি কন্যা সন্তান রয়েছে মৃত রাজীবের। আজ সকাল 7টা নাগাদ সিআরপিএফ অফিস সূত্রে তার মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে। ছেলের এই হঠাৎ মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাজীবের পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, পাড়ার এমন ভালো ছেলের অকাল মৃত্যু সংবাদে দেবগ্রাম স্টেশনপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন কখন রাজীবের প্রাণহীন নিথর দেহ ফেরে তারই আশায় রয়েছেন পরিবার সহ এলাকাবাসী। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমি সাতটার সময় খবর পেয়েছি। আমি এখানে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম। সাতটার সময় আমাকে বাড়ি থেকে ফোন করা হলো। আজকে সকাল 7টা কি জানতে পারলে? যে সে আর নেই, এই খবরটা আমাকে দেওয়া হয়েছে। বাড়িতে ফোন করেছিল? ফোনটা কে ধরে প্রথমে? দিয়ে তারপরে আপনাকে খবর দেওয়া হয়? আপনি কি শুনলেন? আপনার নাম? একটাই ছিল আমি বলবো, লাস্ট ফোন করেছে আমাকে মনে হয় 4 দিন হলো, আমি অতটা খোঁজ রাখিনি। বললো 4 দিন হবে, ছেলে আমাকে বলল, আমি বললাম ছেলের বউ মেয়ে সব বাপের বাড়ি আছে, ওদেরকে নিয়ে আসো, ফোনে বলে দাও বাড়ি আসুক, না হলে ছেলে মেয়ে পাড়া গ্রামে একটু হাওয়া ঠান্ডা লাগে, ছেলে পেলে উপরে দোতলায় থাকে, তাদেরকে নিয়ে আসো। বলল আমি বলে দেবো মা, ফোনে বলে দেবো, তুমি চিন্তা করো না, আর তোমাকে টাকা পাঠিয়ে দেব, তোমার বৌমা এসে টাকা দেবে তোমাকে, ডাক্তার খরচা। আমার ছেলে সেদিন থেকে পরশু দিন আবার কল করেছি, মিস কল করে দিয়েছি, কিন্তু ছেলে রিং হয়েছে, ফিরিয়ে ফোন করলো না কো। আমি বলছি ছত্তিশগড়ে লাইন ঠিক থাকে না, সে টাওয়ারের কাছে গিয়ে ফোন করে গো, আর ফোন ধরছে না কো। আমি বলছি হয়তো লাইন পাচ্ছে না কো, টাওয়ার পাচ্ছে না, তার জন্য ফোন ধরছে না, ছেলের সঙ্গে আর ফোন হলো না গো। আমার নাম মোসাম্মত হানিফা শেখ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।